তুমি জাস্ট বোঝার চেষ্টা করো যে আমি সংসারটা করতে চাচ্ছি আমার সন্তানদের জন্য। কারাগারে জন্ম নেয়া এক মাস বয়সী দ্বিতীয় সন্তানকে নিয়ে শুক্রবার গণমাধ্যমের সামনে হাজির হন সাবেক অ্যাটর্নি জেনারেল ও তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এএফ হাসান আরিফের পুত্রবধূ মাধবী আক্তার নীলা। আমাকে যেতে দিচ্ছে না। তার দাবি, তিনি শ্বশুরের প্রতিহিংসার শিকার। অভিযোগ করেন, দুই বছরের প্রথম সন্তানকে আটকে রেখেছেন হাসান আরিফ, সন্তানকে ফিরে পেতে আকুতিও জানান তিনি। আমি আমার হাজবেন্ডকে, আমার শ্বশুরবাড়ির সমস্ত লোকজনকে আমি ফোন করি যাতে আমাকে বাসায় অ্যালাউ করে, আমার এই বাচ্চাটাকে অ্যালাউ করে। তোরা কেউ আমার ফোন রিসিভ করে না, সবাই ফোন ব্লক করে রাখে। এখন পর্যন্ত আমি ডোর টু ডোর যাচ্ছি শুধুমাত্র আমার মাইরিনকে দেখার জন্য, মাইরিন কেমন আছে, কোথায় আছে এটা জানার জন্য। যতদিন পর্যন্ত না সে বলতে পারে, নিজের সমস্যার কথা তুলে ধরতে পারে তার বাবার কাছে বা তার দাদা দাদির কাছে, ততদিন পর্যন্ত, অন্তত ততদিন পর্যন্ত আমার কাছে আমার সন্তানটি থাকুক। শ্বশুরের করা হত্যাচেষ্টা মামলায় প্রায় দেড় মাস জেল খেটে বের হয়ে আর ঢুকতে পারেননি স্বামীর বাসায়। নবজাতক ও মাকে সঙ্গে নিয়ে মিরপুরের আরামবাগের ভাড়া বাসায় থাকছেন ভুক্তভোগী নীলা। এত মারামারি করার পরে আমি যাতে পুলিশে যেতে না পারি, আমি যদি কোনো ডক্টরের কাছে যেতে না পারি, সেই জন্য আমাকে একটা মিথ্যে মামলা দিয়ে, 307/326 ধারার একটা মামলা দিয়ে আমাকে কারাগারে পাঠিয়ে দেন এবং ওখানে আমি এক মাস সাত দিন থাকি এবং আমার বাচ্চা হয় 6 জুন, আমার জামিন হয় 7 জুন, আর হসপিটাল ঢাকা সরোয়ারি হসপিটালে আমার বাচ্চা হয়, ওরা আমাকে রিলিজ করে দেয় 8 জুন। আমাকে কিন্তু কারাগারে থাকতে হয়েছে এবং একটা লম্বা সময়, আমার লয়ার কিন্তু অনেকবার জামিন চেয়েছে, 10 বারের মতো জামিন ক্যান্সেল করে দিয়ে দেওয়া হয়েছে। সে একদম ক্ষমতাশীল লোক, আইনের প্রভাব আছে তার, বর্তমান কোর্টে জজ আছেন, অনেকেই তার জুনিয়র হবে, তার কথা তারা শুনেছেন, মূল্যায়ন করেছেন, এজন্য হয়তো নামঞ্জুর করেছেন। নীলা অভিযোগ করেন, দুই বছরের সন্তান মাইরিনকে কানাডায় পাঠিয়ে দেওয়া চক্রান্ত করছেন শ্বশুর ও স্বামী। তারপর আমি বলছি, আমাকে যতটা শাস্তি দিতে চান দেন, কিন্তু আমার বাচ্চাদেরকে না। এর আগে অন্তঃসত্ত্বা থাকাকালীন তার ওপর অমানবিক নির্যাতন চালায় স্বামী ও শ্বশুর। আমার যখন প্রেগনেন্ট 7 মাসের, তখন আমি ধানমন্ডির বাসায় গেলাম আমার বা হাজবেন্ড আমার বাচ্চা সহ। ওইখানে কি হলো, যেদিন গেলাম তার পরের দিন রাতেই 2টার দিকে শুরু হলো আমার ফোন, প্রথমে দুইটা ফোন, ওই ফোন দুটা জানালা দিয়ে ফেলে দিল যাতে আমি 999 ফোন করতে না পারি। ফেলে দেওয়ার পরে আমার শ্বশুর আমার গলা চেপে ধরলো আর বললো, এই মহিলার একটা ব্যবস্থা করতে হবে, 999 ফোন করবো, দারোয়ান আমাকে ফোন দিচ্ছে না। তারপরেও একবার ফোন করতে পারছি, সেই পুলিশ আসবে না, বলে আপনার হাজবেন্ডকে নাকি আপনি মেরেছেন, তো পুলিশ আসবে না। তখন আমি না পারতে সময় টেলিভিশনে ফোন করেছি। ফোন করার পর শাওন ভাই কয়েকজন ক্যামেরার লোকজনকে নিয়ে, চ্যানেলের লোকজনকে নিয়ে এসেছিলো, এসে শাওন ভাই এবং পুলিশ এই দুজনে মিলে আমাকে স্কোয়ারে ভর্তি করে। এই অবস্থা, আমার হাজবেন্ড আমার শ্বশুর কিন্তু যায় না। এদিকে নীলার অভিযোগের বিষয়ে হাসান আরিফের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে মামলাটি আদালতে বিচারাধীন থাকায় তারা কোনো মন্তব্য করতে চাননি। আমার যেহেতু তাজর মাহমুদ, সময় সংবাদ, ঢাকা।